তালেবান সরকারের আগ্রহে আবার উজ্জীবিত হচ্ছে আফগানিস্তানের ক্রিকেট। টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার পরপরই নেতৃত্ব থেকে সরে গেছেন রশিদ খান। এই অবস্থায় দলের নতুন অধিনায়ক হয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নবী। নতুন দায়িত্ব পাওয়ার পর নবী বলেছেন, এই সংকটকালীন মুহূর্তে ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের প্রশংসা করে, ইনশাল্লাহ জাতি হিসাবে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা নিজেদের দুর্দান্ত ছবি উপস্থাপন করব। আফগানিস্তানের টি টোয়েন্টি দল ঘোষণার পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন রশিদ। আফগান লেগ স্পিনার অভিযোগ করেন, দলটির জন্য তার কোনো মতামত নেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি। টুইটারে বিস্তারিত তুলে ধরে তিনি বলেছেন, অধিনায়ক ও দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দল নির্বাচনের অধিকার আমার রয়েছে, কিন্তু নির্বাচক কমিটি ও এসিবি আমার মতামত না নিয়েই দল ঘোষণা করেছে। এর ফলশ্রুতিতে আমি আফগানিস্তানের টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ দুই এ অবস্থান করছে আফগানিস্তান, সেখানে তাদের গ্রুপ সঙ্গী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ নবী খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানা গেছে।